চিনি ঠিক আছিস? শ্বাস নিতে পারছিস এবার? কি রে চিনি মা, ঠিক আছিস তো? আরে মা, অত তাড়াহুড়ো করে কেন খেতে গেলি তুই? আমি তো তোকে পরে আরো দিতুম। তুমি দিলে কি হতো মা? কাকিমা কি আর চিনিকে খেতে দিতেন? সত্যেনের ভাগের একখানা রসগোল্লা কম হয়ে যেত না যদি চিনি খেয়ে নিত? বেচারা সেই জন্যই তো ভয়ে তাড়াহুড়ো করে ওরকম গিলতে গিয়ে। কৃষ্ণ, বৌমাকে বলে দাও যতদিন চিনি মা এই বাড়িতে থাকবে ততদিন যেন তার গায়ে হাত তোলা না হয়। আর সব জিনিসের সে সমান ভাগ পাবে। চিনিমা, তোমার যখন যা দরকার তুমি এসে তোমার জ্যাঠা মশাইকে বলবে, হ্যাঁ? সে তোমার প্রতি কোনো অন্যায় হতে দেবে না। এই যে দারুকাবু, এই দেখুন, আমি কিন্তু ফেরার দুটো টিকিট। আচ্ছা, কিন্তু আপনি এখানে এভাবে দাঁড়িয়ে কেন? কিছু হয়েছে? আপনি একটু দেরি করে ফেললেন আসতে, আর একটু আগে এলেই দেখতে পেতেন কাদম্বিনী কি উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। আর সেটা দেখলে আপনার আফসোস হতো এই ভেবে যে এই রকম একজন বুদ্ধিমতী মেয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না বলে। এটা সত্যি অত্যন্ত দুঃখজনক। আপনি জানেন, আপনি জানেন ওই মেয়েটার প্রাণ বাঁচালো আপনার মামাতো বোন, তাই নাকি? ভাগ্যি তুমি মাইয়া মানুষ দিদি, নয়তো আজই মহিলা যাইতুম না। তুই একদম ভয় পাস না চিনি, আমি থাকতে আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। চল এবার ঘরে গিয়ে একটু শুবি, চল আয় আমার সাথে। কাকাবাবু, চিনিকে আমি একটু আমার সঙ্গে করে নিয়ে গেলাম, আয় চিনি। আপনার চা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যে স্কুলের কথা বলতে এসেছিলেন সেই স্কুলে কজন ছাত্রী পড়ে? না মানে আমার বাবা মশাইও এখানে প্রাথমিক শিক্ষার স্কুল খুলেছিলেন, কিন্তু সেই স্কুলও উঠে গেছে ছাত্রীর অভাবে। সত্যি কথা বলতে কি, আমাদের স্কুলখানাও যে কোনো দিন উঠে যেতে পারে সেই ছাত্রীর অভাবেই। মেয়েদের সব স্কুলেরই প্রায় একই হাল। তবু আমরা কয়েকজন প্রাণপণ লড়াই করছি বঙ্গ মহিলা বিদ্যালয়কে বাঁচিয়ে রাখা। আমাদের স্কুলে সাহিত্য, গণিত, স্বাস্থ্যবিজ্ঞানও পড়ানো হয় অন্যান্য বিষয়ের সঙ্গে। পড়াশুনোর পাশাপাশি মেয়েদের সেলাই ফোড়াইয়ের কাজও শেখানো হয়। মেয়েরা সকলে একসঙ্গে একটা বাড়িতে থাকে, নিজেদের রান্নাবান্নাও নিজেদেরই করতে হয়, ফলে ঘর গৃহস্থালির কাজও ছাত্রীরা ভুলতে পারে না। কাদম্বিনী,
একটা কথা বলবো, তুমি লেখাপড়া করলে কিন্তু ভালো ফল করতে। কথা দে, তুমি এদের আর এই কষ্ট পেতে দিবি না। ভাগ্যি তুমি মাইয়া মানুষ দিদি, নয়তো আজই মরে যাইতো না। মন দিয়ে পড়াশোনা করলে আমি ডাক্তার হতে পারবো? ডাক্তার? এ পড়ার দেশে মেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ কই? তার মানে পারবো না, তাই তো? দেখো কাদম্বিনী, পারবো না কথাটাই আমি বিশ্বাস করি না। তবে প্রথমে কোনো একজনকে কষ্ট করে বন্ধ দোরখানা খুলতে হয়, আর প্রথমবার তুমি যদি সাহস করে এই বন্ধ দোরখানা মেয়েদের জন্য খুলে দিতে পারো, তাহলে তুমি শুধু একা নও, আরো অনেক মেয়ে ডাক্তার হতে পারবে। আর আমি তোমার এই লড়াইয়ে তোমার পাশে থাকবো, তোমাকে পড়াবো। কিন্তু তুমি কি পারবে এই লড়াইটা করতে? তুমি কিন্তু দেখেছো যে আজ সকলে বলেছেন যে আমাদের এখান থেকে বাস তুলে দেওয়া হবে, তোমার বাবা মশাইকে যখন তখন পথে বেরোতে হবে, তখন কি হবে? ঠিকই বলেছেন। কাদম্বিনী, একটা কথা, লড়াইটা শুধু বাইরের দুনিয়ার সঙ্গে নয়, লড়াইটা নিজের সঙ্গেও করতে হয়। নিজের আবেগের সঙ্গে। আমার কাছে আমার বাবা মশাই, আমার মা, খুকি, ফজুয়া ভাইয়া, এদের থেকে বড় আর কিচ্ছু নয়। দিদি, তুমি স্কুলে যেতে রাজি হওনি বলে বাবা মশাই কিন্তু খুব দুঃখ পেয়েছেন জানো। জানি, কিন্তু কি করব বল, মা যে কথাগুলো বললেন সেগুলোও তো ফেলে দেওয়ার মতো নয়। তুমি সত্যি পড়বা না দিদি? তোমারও বিয়ে হইয়া যাইব। কেন দিদি, তুমি লেখাপড়া করে বড় হইলা, আমাকে কত আনন্দ হইবে কত। তোমারে দেহাইয়া কইতাম, ওই দেহ আমার দিদি স্কুলে যায় পোলাদের মতো। ইস, খুব তো দিদির বড় ভক্ত হয়ে উঠেছিস। পারবো না কথাটা আমি বিশ্বাস করি না। তবে প্রথমে কোনো একজনকে কষ্ট করে বন্ধ দোরখানা খুলতে হয়,
আর প্রথমবার তুমি যদি সাহস করে এই বন্ধ দোরখানা মেয়েদের জন্য খুলে দিতে পারো তাহলে তুমি শুধু একা নও আরো অনেক মেয়ে ডাক্তার হতে পারবে। বুলা তোর জন্য, আমার চিনির জন্য, তোদের মতো এরকম দুঃখী মেয়েদের জন্য আমাকে লেখাপড়া করতেই হবে, করতেই হবে আমাকে। জীবন বাঁচাতে হবে, মেয়েদের জীবন আমাকে বাঁচাতেই হবে। আমি ডাক্তার, ডাক্তার দরকার হলে প্রথম দরজাটা আমিই খুলব। আমি কাদম্বিনী, আমি কোথাও যাব না বাবা মশাই। মা তো ঠিক কথাই বলেছেন, এভাবে আপনাদেরকে বিপদে ফেলে আমি আমি কলকাতা যেতে পারি না বাবা মশাই। আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। বাবা মশাই, 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 আপনি এখানে? বাবা মশাই এত কষ্ট পেয়েছেন যে আমার সঙ্গে কথাও বলবেন না?
নিজের সঙ্গে বোঝাপড়া করছি মা। আমার বোধ হচ্ছে আমার ইচ্ছে অনিচ্ছের বোঝা আমি তোমার উপর চাপিয়ে দিচ্ছি। সে তো আমি চাইনি মিনু। বাবা মশাই বিশ্বাস করুন, বাবা মশাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আপনাদের সবার কথা ভেবে খুব চিন্তা হচ্ছিল। আর তাছাড়া মায়ের আশঙ্কাগুলোও তো ফেলে দেওয়ার মতো নয় বাবা মশাই। এইভাবে লড়াই ছেড়ে পালিয়ে যাওয়া যায় না মিনু। তুমি তো জানো এই ভাগলপুরে মেয়েদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে গিয়ে আমি কত বাধা পেয়েছি। সম্পূর্ণ সফল না হলেও আমি হার মানিনি, লড়াই ছেড়ে পালিয়ে যাইনি। মিনু মা, আমি তোমাকে আমার মতো ভেবেছিলাম, যে হারতে জানে না। কিন্তু এখন দেখছি তোমার সম্পর্কে আমার সে ধারণা ভুল, আমি তোমাকে ভুল বুঝেছি। কেঁদো না মা, কেঁদো না। মনে কোনো খেদ রেখো না, আমি তোমাকে ভুল বুঝব না। আমার ভুল হয়ে গেছে বাবা মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম খুব। তারকাবাবু ঠিকই বলেছিলেন, লড়াইটা শুধু বাইরের দুনিয়ার সঙ্গে নয়, লড়াইটা নিজের সঙ্গেও করতে হয়। বাবা মশাই, আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা মশাই। আমি যেন কলকাতা গিয়ে খুব মন দিয়ে লেখাপড়া করে পাঁচজনকে বাঁচাতে পারি। বুলার মতো আর কাউকে মরতে দেব না বাবা মশাই। চিনির মতো কোনো মেয়ে কষ্ট পেলে আমি যেন তার পাশে দাঁড়াতে পারি। বাবা মশাই আমি ডাক্তার হতে চাই। আমি পারবো না ডাক্তার হতে বাবা মশাই। পারবি মা, পারবি। পরম কল্যাণময় ঈশ্বর তোর সহায় করুন। बाबूजी कहाँ हैं भजुआ जी? मालूम नहीं, सुबह सुबह कहीं निकल गए। निकल गए? हाँ, अभी सकाल दिखे तो देखते ना कोई से गेलें। ठीक है सर, आपने काम करन, आपने रवाना देना तो देरी हो जाएगी। आगे ना ना, हमको गाड़ी वही वाला है, एड्डू आगे आगे जाते सिलम हमरा आर की ब्रजो बाबूर संगे देखा ना कोई दा जावर तो कोनो प्रश्न ही उठे ना, बुझलिन कि ना? हाँ, আমার তাই মনে হয়।
মা বাবু হয়তো এখনি ফিরে আসবেন, খানিক কোন অপেক্ষা করে দেখা যেতে পারে। বাবুজি আগে আগে হ্যাঁ আপু অন্দর বুলায়। আর সকলে অন্দরে বলেছে কি যে করে কিছু বুঝি না। আমি কইতাছিলাম না আবু হাতে যথেষ্ট সময় আছে, আসেন আসেন মনোহন বাবু, বুঝবাবু ডাকতে আসেন। মা কোথায়? মায়ের সঙ্গে কথা বলেছেন? দ্বারকানাথ বাবু শুনুন, আপনার ছাত্রী আপনাদের সঙ্গে রওনা হতে রাজি হয়েছে। এ তার নিজের সিদ্ধান্ত কি মেনুমা, তাই তো?